हेलो भिवार्स, आज नतून एक भिडियो नहीं हाजिर हो गए विश्वजीत और आपनारा देखें विप्रो गार्डेन। देखुन शखेर बागान करते गए यह ग्रीष्मेर तीव्र तापमात्रार मध्य गाछगुली टबेर माटीते सकाल बिकाल दुई बेला जल देवा बा प्रयोजने गाछगुलिके स्नान करिए देवार परेओ फुलेर गाछगुलिते सठिकभावे फुल आनते बा राखते पारि ना, फलेर गाछगुलिते फल धरिए राखते पारि ना। आपनी हयतो गाछगुलिते सठिकभावे खाबार दिच्छेन एबं एई खाबार देवार काजटिओ হয়তো নিয়মিতভাবেই করছেন, তারপরেও এমন হচ্ছে, এর কারণটা কি? দেখুন, আপনি যতই খাবার দেন না কেন, টবের মিডিয়া যদি সম্পূর্ণরূপে শুকিয়ে যায় এবং তাতে যদি বিন্দুমাত্র ময়শ্চারাইজার না থাকে তাহলে ওই সারের গুণাগুণ শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, কোনোভাবেই সারটি মাটির সঙ্গে সঠিকভাবে কাজ করতে পারে না। তাহলে এই গরমে আমাদের টবের গাছগুলিকে ভালো রাখতে গেলে মাটির ময়শ্চারাইজারকে সঠিকভাবে ধরে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই কাজটি করব কিভাবে, তাহলে চলুন জেনে নেওয়া যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান চালু করে রাখবেন, যাতে এই রিলেটেড ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আলোচনা শুরু করা যাক। দেখুন, গ্রীষ্মকালীন সময়ে টবের মাটির ময়শ্চারাইজার ধরে রাখতে গেলে আমাদেরকে মালচিং করে রাখতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, মালচিং কি? মালচিং মানে কোনো কিছুর দ্বারা মাটির আর্দ্রতা বা মাটির রস ধরে রাখার ক্ষমতাকে তৈরি করে দেওয়া। তাহলে আমরা এই মাটির রসকে কী কীভাবে ধরে রাখতে পারি তা নিয়ে স্টেপ বাই স্টেপ পাঁচটি পদ্ধতির কথা আজকে আমি আলোচনা করব। মালচিং পদ্ধতি শুরু করবার আগে আমাদের সবথেকে আগে যেটি করতে হবে সেটি হচ্ছে নিমখোলের ব্যবহার। আমরা এক্ষেত্রে যদি 12 ইঞ্চি টব হয় 2 চামচ নিমখোল টবের কিনারা বরাবর ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে কোনো একটি নিড়ানির সাহায্যে আমরা মাটির সঙ্গে এই নিমখোলটিকে মিশিয়ে দেব। আমার নিমখোলটিকে নিড়ানির সাহায্যে মাটির সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। পদ্ধতি নাম্বার 1, কোকোপিটের ব্যবহার। এক্ষেত্রে কোকোপিটকে আপনি 10 থেকে 12 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখবার পর পুনরায় জল থেকে তুলে নিয়ে রৌদ্রে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর আপনি টবের মিডিয়াতে সম্পূর্ণরূপে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পরে কোন একটি নিড়ানির সাহায্যে মাটির সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে কোকোপিটকে ব্যবহার করতে হবে। তারপর আপনি জল ব্যবহার করবেন, অবশ্যই সেক্ষেত্রে এই মিডিয়ার ময়শ্চারাইজার কী অবস্থায় রয়েছে দেখে নিয়ে জল ব্যবহার করবেন। এবং এক্ষেত্রে আর একটি সতর্কতা বলে দিই, সেটি হচ্ছে অবশ্যই বর্ষার আগে এই যে কোকোপিটের একটি লেয়ার তৈরি করে দিয়েছি সেই লেয়ারটিকে আমাদের তুলে দিতে হবে। পদ্ধতি নাম্বার 2, শুকনো পাতার ব্যবহার। আমাদের ছাদ বাগান করতে গিয়ে গাছের যে পাতাগুলি শুকিয়ে পড়ে যায় সেই পাতাগুলিকে গুছিয়ে রাখতে হবে। সেই গুছিয়ে রাখা পাতাগুলিকে আমাদের টবের মিডিয়ার উপরে সম্পূর্ণরূপে ছড়িয়ে মিডিয়াকে ঢেকে দিতে হবে। এইভাবে পুরো মিডিয়াকে পাতার সাহায্যে ঢেকে দেবেন, এর ফলে মাটির ময়শ্চারাইজার সুন্দরভাবে ধরে থাকবে। এবার বর্ষা শুরুর আগে এই পাতাগুলিকে পুনরায় মিডিয়া থেকে আবার সরিয়ে দেবেন। পদ্ধতি নাম্বার 3, সবজির খোসার ব্যবহার। আমাদের বাড়িতে যখন কোনো সবজি ব্যবহার করি রান্নার কাজের জন্য তখন যে সবজির খোসাগুলি আমরা পাই সেই খোসাগুলিকে টবের মিডিয়াতে এইভাবে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে পুরো মিডিয়াকে ঢেকে দেবেন। এই সবজির খোসা ব্যবহারের ফলে টবের মিডিয়ার সুন্দরভাবে ময়শ্চারাইজার থাকবে। এই সবজির খোসাগুলিকে 1 সপ্তাহের বেশি মিডিয়াতে রেখে দেওয়া যাবে না। 1 সপ্তাহ যেই হয়ে যাবে এই সবজির খোসাগুলিকে সরিয়ে নিয়ে নতুন সবজির খোসা এই মিডিয়াতে আবার ছড়িয়ে দিতে হবে। এই কাজটি 1 সপ্তাহ অন্তর অন্তর আমাদের এই গ্রীষ্মকালীন সময়ে করে রাখতে হবে। এবার জল ব্যবহারের ক্ষেত্রে সবজির খোসাগুলিকে সরিয়ে টবের মিডিয়াতে কতটা পরিমাণ ময়শ্চারাইজার রয়েছে তা চেক করে নিয়ে তারপর জল ব্যবহার করবেন। পদ্ধতি নাম্বার 4, ধানের বিচুলির ব্যবহার। এক্ষেত্রে আপনি এই বিচুলিকে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ সাইজে কেটে নেবেন। কেটে নিয়ে এটিকে 3 থেকে 4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখবার পর সেই বিচুলির এই যে খড় যে পুরো মিডিয়াকে এই কাটা বিচুলির অংশগুলি দিয়ে ঢেকে দিতে হবে। তাহলে এই মিডিয়াতে সুন্দরভাবে ময়শ্চারাইজার ধরে রাখতে পারবে এবং গাছটিও খুব সুন্দর থাকবে।
এই বিচুলির খড় ব্যবহারের ক্ষেত্রে যেটি সতর্কতা সেটি হচ্ছে পুনরায় বর্ষা শুরুর আগে টবের মিডিয়া থেকে এই বিচুলি অংশগুলি আমাদেরকে সরিয়ে দিতে হবে। পদ্ধতি নম্বর 5, ধানের চিটের ব্যবহার। এই চিটেগুলিকে 4 থেকে 6 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর চিটেগুলিকে জল থেকে তুলে নিয়ে আমাদের এই মিডিয়াতে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এইভাবে সম্পূর্ণ ছড়িয়ে মিডিয়াকে ঢেকে দিতে হবে। এই ক্ষেত্রেও আপনারা বর্ষার শুরুর আগে এই চিটেগুলিকে মিডিয়া থেকে তুলে দেবেন। সর্বশেষে স্পেশাল হিসাবে আরেকটি তথ্য দেব, সেটি হচ্ছে এই যে বিচুলি খড়গুলি আমরা ছড়িয়ে দিয়েছিলাম, সেই বিচুলি খড় ছড়িয়ে দেওয়ার পর তাতে চিটে আবার ছড়িয়ে দেব, তাহলে মাটির ময়শ্চারাইজার সব থেকে সুন্দরভাবে ধরে রাখতে পারবে এবং গাছটিও সুন্দর থাকবে এই তীব্র গরমের মধ্যেও। এই ক্ষেত্রে সতর্কতামূলকভাবে আবারও বলবো, বর্ষার আগে অবশ্যই আপনি এই লেয়ারটিকে পুনরায় মিডিয়া থেকে তুলে দেবেন। তাহলে যতগুলি মালচিং পদ্ধতি দেখানো হয়েছে তার মধ্যে যে কোনো একটি মালচিং পদ্ধতি অনুসরণ করলে দেখা যাবে টবের মাটির ময়শ্চারাইজার সঠিকভাবে ধরে থাকছে, ফলে গাছগুলিও ভালো থাকবে, ফুল ফলও সহজে ঝরবে না এবং গাছের ফলগুলিও দ্রুত বৃদ্ধি পাবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার শেষে আবারও বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।